এই খবরটা পাওয়ার পর শাসক দলের লোকদের কাছ থেকে তার বাড়িতে গিয়ে হানা দেওয়া হলো, বাধ্য করা হলো এই দীপশ্রী দাসকে তার মা বাবাকে হুমকি দিয়ে যে একজন আরএসএস নেতা বাড়িতে নিয়ে যেতে হবে সাবরুমের দক্ষিণ ত্রিপুরার কলাছড়াতে। এই পত্রপত্রিকা এই খবরটা প্রথম আপনাদের পত্রিকাতে আসল, প্রতিবাদী কলাম পত্রিকাতে উঠলো একদম ছবি সহ খবর সহ। আমি সত্যি বলছি আমি পত্রিকা দেখেই জানি, এটাকে জানতাম না। পত্রিকা দেখার পর তার সত্যতা বিচার করার জন্য লোক লাগানো হলো কলাছড়া আমার বাড়ি। দেখা গেল যে না, পত্রিকা যা উঠেছে তা তো সত্যি, এর পেছনে আরো ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসলো। অর্থাৎ কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসলো যে শুধু দীপশ্রী দাস না, ওই বিজেপি নেতার বাড়িতে একটা আখড়া তৈরি করা হয়েছে। 2018 সালে বিজেপির সরকার আসার আগে মাত্র এক কাপড়ে সেই নেতাটা সেখানে গিয়ে একটা ছোট্ট ওষুধের দোকান খুলে বসেছিল। এখন এই 5 বছরে কোটি কোটি টাকার মালিক। আবার সে নাকি বিজেপিরও নেতা, কোনো একটা ধর্মীয় সংগঠনের নেতা সব, এবং কোনো মহিলা বা পুরুষ যদি এই অশুদ্ধ হয় একে বিশুদ্ধ করারও তিনি নেতা। তার বাড়িতে এই মেয়েটা নিয়ে প্রায় খুন করা হল। 14 তারিখে আমি ডিজির সাথে কথা বললাম এবং চিঠিও দিলাম সমস্ত তথ্য দিয়ে। দুর্ভাগ্যে 14ই অক্টোবর ঠিক আছে, এই পুলিশ বা সরকার লোক যারা স্বচ্ছতার কথা বলে, যারা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলে, তারা আপনাদের পত্রপত্রিকা পড়েন না, পড়লেও আমল দেন না। আমি একজন নাগরিক হিসাবে, একজন বিধায়ক হিসাবে সরকার নজরে নিয়ে আসলাম 14ই অক্টোবর, তারপর আজকে নভেম্বরের আজকে 6 তারিখ, মাঝখানে প্রায় 20 দিনের বেশি এই হাওড়া গুমটি দিয়ে জল বয়ে গেল। গণতান্ত্রিক নারী সমিতি এবং আরো কিছু সংগঠন এবং আগরতলা শহরে এই উৎসবের মধ্যেও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তরফ থেকে পুলিশের সদর দপ্তরে ডেপুটেশন দেওয়া হলো। আজ পর্যন্ত সে অপরাধীর টিকিটি ছোঁয়ার প্রয়োজন মনে করলো না এই সরকার, এই পুলিশ। তো এই জায়গায় বলছি যে সমাজ বিরোধী মাফিয়া ড্রাগ পাচারকারীদের সাথে পুলিশের উপরতলা এবং মাঝের তলাতে একটা ছোট্ট অংশের মধ্যে যে নেক্সাস, এবং সেই জায়গাতে শাসক দল ইনভলভ থাকার কারণে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে, মানুষের জননিরাপত্তা নেই, চুরি দাড়ি ইত্যাদি র্যাম্পান্ট। এই যে গত শারদোৎসব গেল, মুখ্যমন্ত্রী বলছেন জিরো টলারেন্স, কিন্তু কি হয়েছে যে গাড়ি থামিয়ে এক এক জায়গাতে গিয়ে কেন চাঁদা দেয়নি বাপ ছেলেকে এই বিশালগড় থানা এই এলাকাতে ক্লাবে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। যথারীতি গেছে পুলিশ উদ্ধার করার জন্য, কিন্তু এই যে অপরাধী তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে, কেউ অ্যারেস্ট হয়েছে খবর নেই।